আসসালামু আলাইকুম। চলে এসেছি দুরন্তর একটি ক্যাকটাসের বাগানে। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস বা বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে সেগুলো দুরন্ত আপনাদেরকে দেখাবে এবং বলে দিবে কোনটা কত দামে দুরন্ত বিক্রি করতে চায়। তো আপনার যার যেটা পছন্দ, স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের যে ফেসবুকের পেজ রয়েছে সহজ কৃষি শিক্ষা, ওই পেজে আপনারা চাইলে মেসেজ করেও এর তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, চলুন তাহলে দেখে নেই কোন কোন ক্যাকটাসটার বা কোন গাছটার কী দাম বা কী কোয়ালিটি। শুরুতে দুরন্ত আমাদেরকে কোন গাছটা থেকে শুরু করতে চাও? এখানে শুরুতেই অ্যাস্ট্রোফাইটাম আছে অনেকগুলো, এগুলোকে বলা হয় অ্যাস্ট্রোফাইটাম সুপার কাবুটু। তো এইগুলো 2.5 ইঞ্চি পটে লাগানো, খুবই সুন্দর কালার শেপ দেখতে পাচ্ছেন। আর এগুলোর দাম কত টাকা করে? এগুলো পার পিস 200 টাকা করে। পার পিস 200 টাকা। আর এরপর? এরপর আছে এখানে যে ম্যামালেরিয়া ভ্যারাইটি, এগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো কয়টা আছে বিক্রি করার মতো? এগুলো চাইলে আরও দেওয়া যাবে, মানে এখানে আর কি ডিসপ্লের জন্য 4টা আছে এখানে। আচ্ছা, এগুলোর প্রাইস কীরকম? এগুলো 150 টাকা করে। 150 টাকা করে। আর কুরিয়ার ওই যে যে সার্ভিসটা, ওটা কীভাবে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মানে যে কিনবে সে দিবে নাকি তুমি দিবে? হ্যাঁ, কুরিয়ার চার্জ এটা ক্রেতা বহন করবে। ক্রেতা বহন করবে। গাছের প্রাইস অনেক কমিয়ে দিয়েছি সেজন্য। আচ্ছা, আর যে এখানে যে এগুলো দেখতেছি এগুলো কি সেল হবে নাকি? এগুলো ক্যাটসাই, এগুলো আসলে পার্সোনাল কালেকশন ছিল, তাও এখান থেকে চাইলে একটা দেওয়া যাবে, এটার প্রাইস পড়বে 1800 টাকা। 1800 টাকা। আর এখান থেকে কোনো ভেরি? হ্যাঁ, এই এখানের যে এইগুলো এগুলো 350, এটা 450, এগুলো 4 ইঞ্চি, 4.5 ইঞ্চির টবে, সাইজ অনেক বড়। আচ্ছা, তারপরে কোনটার কি প্রাইস রাখা যাবে সেটা একটু বলে দাও। এটাও আর একটা অ্যাস্ট্রো ফাইটামের ভ্যারাইটি, এটা 3 ইঞ্চি পটে লাগানো আছে, সাইজ অনেক বড়। তো এটার দাম হলো 450 টাকা। 450 টাকা। আচ্ছা, তারপর? তারপরে এই যে এই গাছটা আছে, এটাকে বলা হয় ম্যামালারিয়া প্লুমোসা। এটা কি নিচে কি ফুল নাকি ওইগুলা? না, এটার নিচে থেকে অনেক বাচ্চা বেরোচ্ছে, মানে অফসেট বের হয় না ক্যাকটাসের। আমরা আসলে সাধারণত বংশ বিস্তার করি অফসেটের দ্বারা, তো এই অফসেটগুলো এখন এখান থেকে বের হচ্ছে, মানে ভিতরে অফসেট আছে এখানে। আচ্ছা, তাহলে এটা মাদার প্ল্যান্ট? হ্যাঁ, এই যে অফসেটগুলো আপনার এই যে এটার এরকম বড় হবে। আচ্ছা, এই সম্পূর্ণটা এই যে এটা, হ্যাঁ, এটা সেল হবে কত টাকায়? এটা 600 টাকা। 600 টাকা। আর এই যেটা প্রথম দেখলাম যে এটা, এটা এটা 420 টাকা। 420 টাকা। আর এই যে এখানে এই যে বৃদ্ধ বলা হয় ওল্ড ম্যান, ঠিক ওল্ড ম্যান ধরেছেন নামটা, তো এই গাছটা হলো 400 টাকা করে। 400 টাকা করে পিস। হ্যাঁ। আচ্ছা, আর যে এখানে যে ছোট ছোট পটে যে আছে, ছোট পটের এগুলো পুরো পট মানে গাছের সংখ্যা হিসাব করে ওই রকম করে দাম হয়, এগুলো বেশি দাম না, 40 থেকে 50 টাকা পিস। মানে এটা কি এক একটার পিস 40-50 টাকা এরকম নাকি সম্পূর্ণ পট? না, 40 টাকা একটা পিস, একটা গাছের পিস। ও, সেই হিসাবে আর কি পটের দামটা নির্ধারণ হয়। হ্যাঁ। আর এই পটগুলো আপনার 400 টাকা করে, এখানে 8 থেকে 9টা করে গাছ আছে, এটাকে বলে হ্যামাটো ক্যাকটাস। আচ্ছা, এখানে আমি অনেকগুলো আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, তো আপনারা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে যেটা নিতে চান সেটাকে মার্ক করে দিলে সবচেয়ে সহজ হবে। হ্যাঁ। আচ্ছা, তা গেল। তারপরে এটার প্রাইসটা কিরকম হবে? এইটা 450 টাকা। 450 টাকা, দুইটা আছে না এটাকে? হ্যাঁ, এটা এখন দুইটা আছে। এটা হলো জিমনো বাল্ডেনিয়াম, এটা খুবই সুন্দর ফুল ফুটে, মানে এটা এইখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন ভাই, এই যে এটা হলো আপনার জিমনোর একটা ভ্যারাইটি, এটার কাঁটাগুলো দেখুন, আসলে জিমনোর প্রচুর ভ্যারাইটি আছে। আচ্ছা, এই ফুলটা কতদিন পর পর ফুটে? ফুলটা আসলে এখন তো জিমনোর ফুলের সিজন অফ, তাও এখনো ফুটছে অল্প অল্প, তো এটা বছরে মার্চের দিক দিয়ে ফুল ফোটা শুরু করে অনেক দিন, মানে এই ফুলটা 1 সপ্তাহের মতো থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগুলোর প্রাইস এবং নাম সম্পর্কে জানলাম। আর এখন আমরা এই যে এখানে কিছু ছোট ছোট আছে এগুলো, আর এগুলো কি সেম প্রাইস নাকি এটা আর এটা? এখানে গাছের সাইজ যেহেতু ছোট, তো এটার প্রাইসটা একটু কম, এটা হলো 150 টাকা করে। আর এই যে একটু বড় যেটা, এটা হবে 220 টাকা করে। আচ্ছা, এই যে এগুলো এগুলো তো না, এই ছোটগুলো আসলে একটু ড্যামেজ আছে, এর জন্য এইগুলো কাউকে দিচ্ছি না আপাতত। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর এই যে এখানে যেটা, এটা তো অনেক সুন্দর একটা ভ্যারাইটি, এটা পড়বে 650 টাকা। 650 টাকা। আচ্ছা, তারপরে এইটা, এটা হাওয়ার্থিয়া, এটা ফুল, এটা ফুল ছিল, এটা একটা ফুল ছিল, তো এই হাওয়ার্থিয়াটা 300 টাকা। আর এর পরে যে যেটা, এটা 350 টাকা। আচ্ছা, তারপরে এই যে এখানে যে এগুলো চারা রেডি হচ্ছে, তো এটার একটা মাদার প্ল্যান্ট আছে, এটা অবশ্য সেল হবে এখন, এটা পড়বে 550 টাকা। 550 টাকা। আচ্ছা, আর এখান থেকে আমরা কি দেখবো? এই যে এগুলো, এগুলোকে বলে বানি ক্যাকটাস, তো এটা ওই যে
লাল কালারের কাটার, মানে এই গাছটা অনেক সুন্দর। তো এগুলো এখন সেলের জন্য রেডি হয়ে গেছে, এগুলোর প্রাইস পড়বে 100 টাকা করে মাত্র। তো যদি আপনার মানে আপনার ভিডিও দেখে যদি কেউ নিতে চায়, তাহলে কেউ যদি 1000 টাকার গাছ কিনে অবশ্যই তাকে একটা মানে এখান থেকে একটা গাছ গিফট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এগুলোর প্রাইস কেমন থাকবে? এগুলো জিমন, এটা হলো সবুজ ফুলের জিমন, এটা আপাতত সেলের জন্য নেই, এটা একটা পার্সোনাল কালেকশন। আচ্ছা আচ্ছা, তো এগুলো কি সেল করে হবে নাকি? হ্যাঁ, এইটা আর ওই যে পিছনে একটা দেখিয়েছিলাম, এগুলো 650 টাকা করে, এটা 3 ইঞ্চি পটে। এইটা আর এটার কালারটা একটু ডিফারেন্ট, তো এটা কি দুইটা কি দুই? এটা একটা পিওর মানে জিমনোর একটা ভ্যারাইটি। তো এই যে এটা এটা পিওর জিমনোর ভ্যারাইটি। হ্যাঁ, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে, এগুলো হলো মানে ক্রস পলিনেশনের মাধ্যমে বিভিন্ন জিমনো মিক্স ব্রিড মানে শঙ্কর একটা জাত। আচ্ছা, এটাকে আমরা বলি হাইব্রিড জিমনো। এগুলোর প্রাইস কিরকম? এগুলো সাধারণত আমি 350 টাকা করে সেল করি। তো প্যাটার্নের উপরে 350 থেকে 400 টাকা হয়। যেমন এইখানে এই গাছটার কাটাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটা মানে প্যাটার্নে আছে। তো এটার প্রাইস হবে 400 টাকা। আবার এইগুলো আপনার 350, এই যেটা এটা, এইটাও জিমনোর একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা আপনার 550 টাকা প্রাইস। আর যে এটা কি সেম নাকি? হ্যাঁ সেম এটা। আর যে এখানে একটা দেখতেছি অনেক বড়, এটা হলো, এটাকে নামটা হলো যে ম্যামালেরিয়া বোকাসানা এটার নাম। তো এটা ফুল ফোটে, ফুল কিছুদিন আগেও ছিল, এখন নেই। তো আচ্ছা, আমরা ফুল সহ কিছু কালেকশন দেখাই। তো এই যে এখানে একটা ফুল সহ, এটার নাম কি? এইটা ম্যামালেরিয়ার একটা ভ্যারাইটি, এটার নাম সঠিক নামটা এখন আমার মনে নেই। তো এই গাছটা আপনারা যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে 500 টাকা। আর এই যে এখানে একটা হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছি, এটার নাম? এইটাকে আমরা বলে থাকি সাধারণত ভ্যারিগেটেড জিমনো। তো এটা ভ্যারিগেটেড জিমনো মিহানোভিচি ভ্যারাইটি, এটার দাম পড়বে 800 টাকা। 800 টাকা, জি। আচ্ছা, এরপরে আরও একটু আমাদেরকে একটু একে একে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে দামটা একটু বলে দিলে ভালো হয়। এটাও একটা হাইব্রিড জিমনো। তো এখানে দেখতে পাচ্ছেন এটার কাটাগুলো কিন্তু কালো কালো। হ্যাঁ কালো। তো এটাকে আমরা ওই যে ব্ল্যাক স্পাইন বলি। তো এটা নিতে হলে আপনারা যদি কেউ এই গাছগুলো মানে একসাথে 5-6টা গাছ নেয়, তাহলে তার জন্য 350 টাকা করেই রাখা যাবে। এমনিতে সিঙ্গেল এক পিসের আমরা 400 টাকা করে সেল করি। আচ্ছা, আর এই যে এখানে এত সুন্দর যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে ভাই রেনবো ক্যাকটাস। দেখেন কত সুন্দর কালার আসছে। তো এটার একটা বড় সাইজও আছে, এই যে এটাও কিন্তু একটা মানে খুবই সুন্দর কালার। এগুলোর সিড গ্রোন গাছ, অনেক কোয়ালিটি ফুল গাছ। এগুলোর প্রাইস কিরকম? এই যে ছোটটা এটা সেল করছি 500 টাকা করে, আর এই যে এইটা সেল হবে 800 টাকা। আর এখানে অ্যাস্ট্রোর কিছু ভালো ভ্যারাইটি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 5 রিবস, মানে 5টা রিবস আছে এখানে। তো এই গাছটার দাম পড়বে 550 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ভি শেপ, এটার উপর একটু ফোকাস করলেই দেখতে পারবেন ভি এর মতো লেখা আছে। তো এর জন্য এটাকে মানে এটা একটু স্পেশাল, এটা অ্যাস্ট্রো ফাইটাম সুপার কাবুটোর ভি শেপ। এই ভি শেপ অ্যাস্ট্রো প্রাইস পড়বে আপনার 1200 টাকা। তার চেয়ে ছোটো আর একটা ভি শেপ আছে এখানে, এটাও ভি শেপ, এটার দাম পড়বে 800 টাকা। আচ্ছা, এখানে যে কিং সাইজ যেগুলো, এগুলোর প্রাইসটা একটু বলো। এটা পড়বে 1200 টাকা করে। এখানে দেখতে পাচ্ছেন দারুণ অসাধারণ একটা ফুল ফুটেছে। তো এটাকে বলা হয় অ্যাস্ট্রোফাইটা মারিও স্ট্রিগমা। আপনারা সাইজটা দেখতে মানে বিশাল সাইজ, এটা ম্যাচিউর একটা সাইজ গাছ। আচ্ছা, আর এই পাশে যে এই যে বড় একটা, এটার প্রাইস পড়বে 850 টাকা। এটা কয় ইঞ্চি টবে? এটা 6 ইঞ্চি টবে, আর এটা হলো 4.5 ইঞ্চি টবে। আচ্ছা, আর কোনগুলো সেল হবে আমাকে একটু দেখিয়ে দিলে? এইগুলো, হ্যাঁ এইগুলো সেল হবে। এগুলোর প্রাইস পড়বে 380 টাকা করে, মাত্র 3 পিস আছে, অনেকগুলাই ছিল এখন। আর এইটার ফুলটাও দারুণ হয়, এখন সিড পট এসে পড়েছে গাছে। ও, এটা কি যে এটা সিড পট? এটা না, এটার সিড পট, এটার আমি চারা করেছি কিছু, আপনাকে দেখাবো না ভিডিওর শেষে। তো এই গাছগুলো চাইলে নিতে পারেন। এই যে এখানে কিন্তু ভাই অসংখ্য কলি আছে, দেখতে পারেন যে একটা গাছে কি পরিমাণে কলি আসছে। এই যে একটা দুইটা তিনটা কলি আসছে। তো আপনারা চাইলে এটাও নিতে পারেন, এই গাছগুলো নিতে পারেন। এই গাছগুলোর দাম পড়বে 450, এগুলো 500 করে পড়বে। আচ্ছা, আর এই যে এখানে ছোট ছোট যে প্যাকেজগুলো, এখানে ছোট এগুলো 100 টাকা পিস পড়বে, কারণ এগুলো অ্যাস্ট্রো মারি স্ট্রিগমা। যে যে একটু আগে বড়গুলো দেখালাম না, যে এই যে গাছটা দেখতে পারেন এরকম হবে। এটার প্রাইস কিরকম এই বড়টা? এটাও 1200 টাকা। এর পাশের এটা, এটা পড়বে 500 টাকা। আচ্ছা, তাহলে আর কোনগুলো বাকি আমাদের এখানে? এখানে প্যাকেজগুলো কীরকম? এগুলো বেশিরভাগই 100-120 এরকম করে পড়বে। তো এই যে এটা পড়বে 100 টাকা, এটা লোবিভিয়া, এটা লাল ফুলের সুন্দর দারুণ একটা ফুল ফোটে। তো আপাতত বাগানে এটার ফুল তো নেই, তার জন্য দেখাতে পারছি না। আর এই যে এখানে যে বিভিন্ন রকম আছে, এগুলো কোনটার প্রাইস কীরকম আমাকে? এগুলো 450, কারণ এগুলোর শেপ
আপনি দেখতে পাচ্ছেন দারুণ একটা মানে হাইব্রিড। হ্যাঁ, আর কোনটা বাকিগুলোর প্রাইস? এই যে এটা হলো পেপার স্পাইন, এটার কাঁটাগুলো যে পেপারের মতো দেখতে পাচ্ছেন, মানে হাতে বিধে না, তো এই যে এইগুলো 350 টাকা করে। এগুলোর স্টক এখন লিমিটেড আমার কাছে, তো দ্রুত অর্ডার করুন। আর সবচেয়ে সুন্দর যেটা আমার কাছে লাগলো এই যে এই রঙের, এটা এটার প্রাইস কিরকম? এগুলো আসলে 600 থেকে 1000 টাকা বিভিন্ন প্রাইজের আছে, এটা আসলে এখন দেওয়ার মতো নেই, কারণ এটা একটু মানে ডিহাইড্রেট আছে। আপনার প্রতিটি মানে আমরা সাধারণত সেল করে থাকি এগুলো 800 থেকে 900 টাকা, তো আপনার পেজের মাধ্যমে বা আপনার ভিডিও দেখে যদি কেউ নিতে চায় তাহলে এগুলো তাদেরকে দেওয়া হবে 700 টাকায়, মানে 700 টাকা করে দেওয়া হবে। তো এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো 700 টাকায় তো সম্ভব না, যেমন এখানে গাছগুলো সাইজে বিশাল, তো কালারের কিছু ডিফারেন্স আছে, যেমন এই গাছটা 1200 নিচে দেওয়া যাবে না। তারপর কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলো অনেক সুন্দর, ওইগুলোর প্যাটার্ন অনুযায়ী দাম, কারণ এগুলো তো আসলে অনেক হাই মিউটেশনের গাছ, তো এইগুলো ওই হিসেবেই দাম হয়। এটা কিছু গাছ, ওগুলো কি সেল হবে নাকি? হ্যাঁ, এগুলো হলো গোল্ডেন ব্যারেল, আপনারা সাধারণত দেখে থাকেন যে মরুভূমিতে বিশাল বিশাল গোলাকার যে গাছগুলো, ওইগুলোরই মানে এগুলোর বয়সও 3 থেকে 4 বছর হয়ে গেছে, তো এটা 6 ইঞ্চি টবে লাগানো আছে, এই গাছটার দাম পড়বে 600 টাকা। এগুলো বাকিগুলো কি একই দাম? হ্যাঁ, সেম রেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম দুরন্ত নিজে চারা উৎপাদন করে এগুলো তৈরি করেছে। এই হচ্ছে এগুলোর নাম কি? এগুলো হলো জিমনো, মানে মিক্স জিমনো, এখানে মিক্স সিড হয়েছিল, সেগুলো আমি জার্মিনেশনে দেওয়ার পর এই অবস্থা। আসলে একটা গাছ রেডি করতে প্রচুর সময়ের ব্যাপার, এখানে বেশিরভাগ গাছগুলোই 3 থেকে 4 বছর বয়সে হয়ে গেছে, কারণ এগুলোর গ্রোথ অনেক স্লো। হ্যাঁ, এইভাবে কিন্তু এই যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো উনি চারা উৎপাদন করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওর কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোনো ক্যাকটাস বা কোনো গাছটি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আর আপনারা সেখান থেকে কীভাবে নেবেন বা কোন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা আলোচনা সাপেক্ষে সেটা ঠিক করে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, আর এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান বা এই ক্যাকটাস সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।